তো বন্ধুরা, বর্তমানে ভারত এমন একটা পদক্ষেপ নিয়ে নিয়েছে যার ফলে সৌদি আরবের দেশগুলো চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে ভারতীয় রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে 6 থেকে 7 কোটি টাকার ডিজেল ফিল ব্যবহার বন্ধ করা হবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, বর্তমানে ভারতীয় রেলওয়ে দেখতে পেয়েছে যে প্রতি বছর তারা 2 লাখ পেট্রোল নষ্ট করে ফেলছে শুধুমাত্র পিচ লাইনে। তো বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই পিট লাইন আসলে কি। তো বন্ধুরা, এই পিট লাইন হলো এমন জায়গা যেখানে আমাদের কোচগুলির ইলেকট্রিক্যাল টেস্টিং করা হয়। অর্থাৎ আপনারা ট্রেনের লাইট, ফ্যান এবং চার্জিং কেবল দেখে থাকবেন, এইগুলিকে এখানে রিপেয়ার করে নেওয়া হয় যাতে এগুলি পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন না হয়। কিন্তু পরবর্তীকালে যখন রেলওয়ে এটি দেখতে পায়, তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই 2 লাখ লিটার ডিজেলকে ব্যবহার করা বন্ধ করে দিক। এবং এটি রেলওয়ে তখন জানতে পারে যখন ইন্টারনাল এনার্জি এন্ড কস্ট এফিশিয়েন্সির একটি রিভিউ কন্ডাক্ট করেছিল 2022 সালে। তখন জানা যায় যে আমাদের LHB রেক্স 1,84,000 থেকে বেশি লিটার ডিজেল ব্যবহার হয়। ইনফ্যাক্ট মেনটেন্যান্সের সময় এই ডিজেল জেনারেটর গুলিকে চালাতে হতো যাতে কোনো কিছু খারাপ হয়েছে নাকি সেগুলোকে যাচাই করে ঠিক করা যায়। বর্তমানে রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে এর জায়গায় তারা 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাইন তৈরি করে দেবে, যার ফলে LHB রেক্স এর মেনটেন্যান্স পিট লাইনে সহজে করা যাবে। এই যে ডিজেলের ব্যবহার কমানো হবে, তার মাধ্যমে বেশ কয়েকটি সুবিধা আমরা পেতে পারি। তার মধ্যে প্রথম হলো, ভারতে রেলওয়ে একাই মোট ডিজেলের 20% ডিজেল ইউজ করে, এটির পরিমাণ পরবর্তীকালে কমে যাবে। দ্বিতীয় হচ্ছে, ডিজেলের বদলে যেহেতু এনার্জি ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে ভারতের রিনিউয়েবল এনার্জি একটি গ্রোথ পেয়ে যাবে, এছাড়া গ্রিন হাউস গ্যাসের পরিমাণও কমবে। তো বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন।